স্বাভাবিক সময় মুখে মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা হাদিসে পরিষ্কার ভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ নিষেধ করা হয়েছে মুখ ঢেকে নামাজ পড়া নিষিদ্ধ শীতের সময় দেখা যায় অনেকে আমরা চাদর মুড়ি দিই যারা চাদরটাকে এমন ভাবে মুড়ি দেই যে একেবারে নাক মুখ সব ঢেকে থাকে ওই যে হয়তো শীতের কারণে আমরা এরকম করে থাকি এটা মাকরুহ এভাবে করা উচিত না এভাবে করলে নামাজটা ত্রুটিযুক্ত হয় সালাতটা ত্রুটিযুক্ত হয় অতএব স্বাভাবিক সময় এরকম করা উচিত না এমনকি মহিলারা মহিলারা পর্যন্ত যখন নামাজ পড়বেন তারা নেকাব পরে মুখ নাক মুখ ঢেকে নামাজ পড়বেন না হাদিসে নিষেধ আছে নিষেধাজ্ঞাটা ব্যাপক নারী পুরুষ সকলের জন্য হ্যাঁ কোন পরপুরুষের সামনে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ছেন আপনি আর কোন নামাজ পড়ার জায়গা নাই এরকম যদি সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে মহিলা তিনি অন্য পুরুষরা যদি প্রচুর পরিমাণে হাঁটাচলা করে তারপর তার খেলাফ হবে সেই কারণে তিনি নেকাব পড়েন তাহলে তারটা জায়েজ আছে শুধু ওই ক্ষেত্রে আর পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় নাক মুখ ঢেকে নামাজ পড়া উচিত নয় জায়েজ নয়